কথা বুঝি নিলে তারপর বাইরে ভাবে ধরতেই উদ্যোগে এবং গ্রামবাসীর সম্পূর্ণ সহযোগিতা ও সাহায্যে নির্ভর করে আমরা আজকে রক্তদান শিবিরের আয়োজন করেছি। কতজন রক্তদাতা এখানে রক্ত দেবেন? আমাদের আশা তো প্রায় শতাধিক রক্ত দেবেন। এই রক্ত কাদের হাতে তুলে দিচ্ছেন? এটা আমরা বর্ধমান মেডিকেল কলেজের হাতে তুলে দিচ্ছি। পাশাপাশি কি কি অনুষ্ঠান করে থাকেন আপনারা সারা বছর ধরে? আমরা সারা বছরই বিভিন্ন কর্মসূচি, ক্রীড়া প্রতিযোগিতা এবং ডেঙ্গু ম্যালেরিয়া বিভিন্ন অভিযান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সারা বছরই কর্মসূচি আমাদের থাকে। তার মধ্যে এবারে নতুন উদ্যোগ মানে রক্তদান শিবির। কি নাম আপনার? হর্ষনাথ ঘোষ। রক্তদান কেন্দ্রে এইমাত্র আমরা যিনি রক্ত দান করছেন তার শরীরে কোন ক্ষতি হচ্ছে না, আবার তার দান অপরকে বাঁচার জন্য সহযোগিতা করছে, অথচ নিজের কোন ক্ষতি হচ্ছে না। এই ধরনের দান হচ্ছে মহৎ দান। রক্তদান মানে জীবন দান, রক্তের আর এক নাম জীবন। আমি দেখছিলাম যে অনেক মায়েরা বোনেরা রক্ত দেওয়ার জন্য এসেছেন এবং অনেকে দিয়েছেন, অনেকে দেবেন। ক্লাবের